সুপ্রিয় শিক্ষার্থী, এখন সপ্তম শ্রেণীর গণিত পঞ্চম অ্যাসাইনমেন্টের প্রশ্ন ও উত্তর নিয়ে আসছি। তো তোমাদের আবারও স্বাগতম। এখন আমরা দেখি তোমাদের পঞ্চম গণিত অ্যাসাইনমেন্টের প্রশ্ন কি আছে। আচ্ছা, শিরোনাম লিখবে তোমরা এরকম: সমানুপাত ও লাপকতি, পরিমাপ, বীজগণিতীয় ভগ্নাংশ। এখন সৃজনশীল প্রশ্ন এক হচ্ছে যে কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার ও 3.5 ঘন্টায় 52 সমস্ত 2 ভাগের 1 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ কী করলো? পৌঁছলো। ব্যবসায় তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলো। এখন কোন প্রশ্ন হচ্ছে যে সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। হ আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। গ আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। এটা নির্ণয় করতে হবে। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, আবার দেখে নাও। কোন প্রশ্ন? এই হচ্ছে তোমাদের গণ প্রশ্ন। এখন আমরা এই প্রশ্নের উত্তরে যাই, এরপরে ধাপে ধাপে তোমাদের 2 নং সৃজনশীল প্রশ্ন দেখাবো এবং উত্তর দেখাবো। এক নং সৃজনশীল প্রশ্নের কোন প্রশ্নের উত্তর: সজল 3 সমস্ত 2 ভাগের 1 বা 2 ভাগের 7 ঘন্টায় যায় 52 সমস্ত 2 ভাগের 1 বা 2 ভাগের 150 কিলোমিটার। আচ্ছা, অতএব সজল 1 ঘন্টায় যায় 2 ভাগের 50 ইন্টু, এখানে 7 উপরে আছে, এখানে 7 নিচে আসবে, 2 নিচে আছে, 2 উপরে যাবে, 2 2-এ বাদ যাবে, উপরে থাকবে 105, নিচে 7। তাহলে 7 কে 105 দিয়ে ভাগ করলে কত হয়? 15। তাহলে সজল 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার। এই হচ্ছে সৃজনশীল একের কোন প্রশ্নের উত্তর। খ কি আছে আমরা দেখি। খ নং প্রশ্ন: হচ্ছে আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। আমিন ও সজলের গতিবেগের অনুপাত কী করতে হবে? বের করতে হবে। এইটা হচ্ছে খ নং প্রশ্ন। এখন খ নং প্রশ্নের উত্তর কী আছে আমরা দেখি। খতে আমরা পাই, খতে পাইছি যে সজল 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং আমিন দেওয়া আছে যে আমিন 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার। অতএব আমিন 1 ঘন্টায় যায় 4 ভাগের 50 কিলোমিটার। আমরা কোথায় পাইছি সজল 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার আর আমিন যায় 1 ঘন্টায় 4 ভাগের 50 কিলোমিটার। এখন দেখো, আমিন অনুপাত সজল, আমিন যায় 4 ভাগের 50 অনুপাত, সজল যায় 15 কিলোমিটার। তাহলে এখানে আমি উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করছি, 2 যায় 4-এর মধ্যে 2 বার, 2 যায় 50-এর মধ্যে 25 বার, এখানে 25 ভাগের 50 অনুপাত 15। এখন আমি উভয়পক্ষকে 2 দ্বারা কী করছি? গুণ করছি।
দুই দুই কাটা যায় রইল 25 অনুপাত 15 দুগুণা 30, তাহলে কত হলো 25 অনুপাত 30। এখন উভয়পক্ষকে আমি 5 দ্বারা ভাগ করলাম, 5 যায় 25 এর মধ্যে 5 বার অনুপাত, 5 যায় 30 এর মধ্যে 6 বার, এই হচ্ছে আমির এবং সজলের গতিবেগের অনুপাত। তোমরা একবার দেখে নাও। এই হচ্ছে খ নং প্রশ্নের উত্তর। এখন দেখি আমরা গ নং প্রশ্ন কি আছে। গ নং প্রশ্ন হচ্ছে আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। কোন প্রশ্নের উত্তর কি আমরা দেখি। আমিন এবং সজল তারা ব্যবসায় বিনিয়োগ করছে দুই লক্ষ 20,000 টাকা, তাহলে 2,20,000 টাকা বিনিয়োগে 10% লাভে, 2,20,000-এর 10% বলতে বোঝায় যে 100 ভাগের 10। এই শূন্য কাটা গেছে, এই শূন্য কাটা গেছে, রইল কত 2,022,000, 22,000 টাকা। তাহলে 10% লাভ কত হলো, 2,20,000-এ 10% লাভে হলো 22,000 টাকা। এখন আমরা খতে পাইছি আমিন ও সজলের অনুপাত 5:6, অনুপাতগুলোর যোগফল, এই দুইটা যদি যোগ করি 5+6, 6 আর 5 কত 11। এখন আমিনের লভ্যাংশ টোটাল কত হয়েছে লাভ 22,000, 22,000-এর 11 ভাগের আমিন হচ্ছে 5, 11 গেল 22,000-এর মধ্যে 2,000 বার, 2,000-কে 5 দিয়ে গুণ করলে কত হয় 2,000, এই 2,000 এই ইনটু 5, 2,000-কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে কত 10,000 টাকা। এগারো গেল 22,000-এর মধ্যে কতবার, 2,000, তাহলে 2,000 × 5, 2,000 × 5 সমান কত 5 দুগুণে 10,000, এই 10,000 হচ্ছে আমিনের লভ্যাংশ। এখন আমরা দেখি সজলের লভ্যাংশ কত। সজলের লভ্যাংশ টোটাল লাভ হয়েছে 22,000 টাকা, তাহলে 22,000-এর 11 ভাগের 6, এই 6, 11 ভাগের 6, 11 গেল 22,000-এর কত 2,000 বার, তাহলে 2,000-কে 6 দিয়ে গুণ করলে কত হয় 12,000, তাহলে আমিন অনুপাত সজল আমিনের অংশ হচ্ছে 10,000 আর সজলের অংশ হচ্ছে 12,000। যদি আমি উপভোক্তাকে 2,000 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 5:6, তাদের অনুপাত কত হচ্ছে 5:6। এখন তোমরা একবার এই অংশটা দেখে নাও, পরের উপর পরে অবশ্য একটা অংশ আছে, এটা দেখাই তোমাদের যে আমিন ও সজলের লভ্যাংশের অনুপাত 5:6, আবার আমিন ও সজলের গতিবেগের অনুপাত 5:6, তাহলে উভয় দিকটা সমান প্রশ্নেও দেওয়া আছে। এখন আমরা আবার প্রশ্নটা দেখি, উত্তরটা দেখি, তোমরা একবার দেখে নাও।
এখন আমরা দেখব 2 নং সৃজনশীল প্রশ্ন। এই হচ্ছে 2 নং সৃজনশীল প্রশ্ন। এখন প্রথম 2 নং প্রশ্নের প্রথম প্রশ্ন কয় হচ্ছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা এর আনসার কি আছে দেখি। এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, তাহলে যোগ বিয়োগ করলে কত হতে হবে 1, আর গুণ করলে 2। এখানে এই জন্য আমি এখানে প্লাস টু দিলাম, এখানে মাইনাস দিলাম। 2 থেকে 1 গেলে 1, 2 এ থেকে 2টা এ থেকে 1টা গেলে 1টা এ থাকে, এই জন্য আমি এখানে প্লাস টু দিছি। তাহলে হলো কি, এ স্কোয়ার প্লাস টু হয়েছে মাইনাস এ মাইনাস টু। এখন উভয় দিকে এ আছে, এখন আমি কি কমন নেব, উভয় দিকে আছে এ কমন নেব। এ 2টা থেকে 1টা গেলে তাকে 1টা, প্লাস এ বাজার হইল 2, এখানে এ 2 আছে, এখানেও আছে এ 2, সেজন্য আমি মাইনাস 1 কমন কমন নিব। মাইনাস হচ্ছে প্লাস এ এ কে 1 দিয়ে গুণ করলে এ হয়, মাইনাস হচ্ছে প্লাস 2 একে 2, এই 2টা থেকে 1টা নিলাম কমন, তো হচ্ছে কি তা এ মাইনাস 1। এই হচ্ছে কোনো প্রশ্নের উত্তর। এখন খনক প্রশ্ন কি আছে আমরা দেখি। ভগ্নাংশ 3টির হরের লসাগু নির্ণয় করো। ভগ্নাংশ 3টি, এই যে প্রথম ভগ্নাংশ এর হর, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় হর, তৃতীয় ভগ্নাংশের তৃতীয় হর, এর কী করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর। এখন কতে পাইছি প্রথম ভগ্নাংশ সমান এত, আর দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কী আছে দেখো, স্কোয়ার প্লাস ত্রাইসে প্লাস টু। এখন যোগ বিয়োগ করলে কত হতে হবে 3, আর গুণ করলে কত 2, সেজন্য আমি এখানে প্লাস 2 এ দিলাম, এখানে এ দিলাম। এখন উভয় দিকে কী আছে, ওই প্লাস টু লিখলাম, উভয় দিকে এ আছে কম নিলাম, এ 2টা থেকে 1টা গেলে তাকে 1টা, প্লাস এ বাদ যা রইল 2, এখানে প্লাস আছে দিলাম প্লাস, এখানে এ 2 আছে, এখানেও এ 2 আছে, সেই জন্য 1 কমন নিলাম, এ আর 1 এ গুণ করলে কত হয় এ, প্লাস আছে প্লাস 2 একে 2, এই 2টা থেকে 1টা নিলাম কমন। দেখো এই 2টা থেকে নিলাম 1টা কমন রয়েছে, এ প্লাস 1, এই হচ্ছে দ্বিতীয় রাশি। দেখে নেব, তৃতীয় রাশি কী আছে আমরা দেখি। তৃতীয় রাশি হচ্ছে স্কোয়ার মাইনাস 1, তাহলে 1কে এই স্কোয়ার লিখলাম, মাইনাস 1কে লেখা যায় 1 স্কোয়ার, এখানে হয়ে গেছে সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি লসাগু, এই প্রথম দ্বিতীয় তৃতীয় তিন অংশ, তিনটি রাশি থেকে আমি এই তিনটি অংশ নিলাম, তাহলে এ প্লাস টু রইল এখানে, এখানে এ প্লাস 1 এ মাইনাস 1 সূত্র, এ প্লাস বি ইনটু সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হচ্ছে কোন প্রশ্নের উত্তর। গণ প্রশ্ন কী আছে আমরা দেখি। কোন প্রশ্ন বলছে যে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। কী করতে হবে, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি কী করতে হবে, বিয়োগ করতে হবে।
দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম অংশটি বিয়োগ, এই আমি দিলাম, দেখো প্রথম ভগ্নাংশ দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশ থেকে প্রথম ভগ্নাংশ কি বিয়োগ। এখন আমি পূর্বে আমরা এই অংশ পাইছি, এটার মান এত, এটার মান এত, এটার মান এত। এখন এই ছয়টি থেকে এখানে +2 নিলাম, এখানে +1 নিলাম, লসাগু এখানে +1 নিয়ে নিছি, -1 নেই নাই নিলাম, +2 নিয়ে নিছি, -1 নিলাম, ঠিক আছে। এখন দেখো +2 বাদ যায়, রইল 2 × a+1, ও সরি সরি, a+2 a+1 বাদ গেল, রয়েছে 2 × a-1 প্লাস a+1 a-1 বাদ, তো রইল a × a+2 মাইনাস a+2 a-1, এই দুইটা বাদ এসে রয়েছে a × a+1, এই আমি লিখলাম। এখন দেখো 2 দিয়ে এই দুইটাকে গুণ করলাম, 2 আর a গুণ করলে কি হয়, 2 অথবা 2 আইসে -2a2 প্লাস a² প্লাস 2a2 মাইনাসে প্লাসে মাইনাস a² প্লাস a কে a। এখন 2 × 2 = 4 এইখানে আছে -a -2, এই নিচের অংশ যেভাবে আছে সেভাবে লিখলাম। এখন দেখো নিচের অংশ যেভাবে আসছে সেরকম লিখলাম, এখানে 4টা a থেকে 1টা গেলে কটা থেকে 3টা a, -2, আচ্ছা a+b × a-2 সূত্র a² × b² × a+2, এই হচ্ছে তোমাদের গণ প্রশ্নের উত্তর। এক ফলক দেখে নাও, এর পরের অংশ কি আছে আমরা দেখি, সংক্ষিপ্ত প্রশ্ন, 2 মাইল এবং 3 কিলোমিটার মধ্যে পার্থক্য কত মিটার বের করতে হবে। এই যে আমরা বের করে রাখছি, এখন দেখি আমরা জানি 1 মাইল সমান 1.61 মানে 1.61 কিলোমিটার, তাহলে 2 মাইল সমান 2 × 1.61, তাহলে গুণ করলে কত হয় 3.22 কিলোমিটার। 2 মাইল এবং 3 কিলোমিটার এর পার্থক্য, তাহলে আমি কি কত পাইছি, 2 মাইলে পাইছি 3.22 কিলোমিটার বিয়োগ 3 মাইল, পার্থক্য বলতে বিয়োগ বোঝায়, 3.22 থেকে 3 ভাগ দিলে কত থাকে 2 0.22, 0.2 না বলে 0.22 বললে হয়। এখন কিলোমিটার থেকে মিটারে নিতে হলে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আনতে হলে গুণ করতে হয়, আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার, এই গুণ করলাম, গুণলে কত হয় 220 মিটার, এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন 2 নম্বর প্রশ্ন কি আছে আমরা দেখি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে একটি গণকের একটি থলের পরিসীমা 12 মিটার হলে এর আয়তন কত। দেয়া আছে যে গণকের পরিসীমা সমান 12 মিটার, অতএব গণকের এক বাহু, গণকের 4টি বাহু থাকে, 4 দিয়ে ভাগ, 12কে 4 দিয়ে ভাগলে কত হয় 3, তাহলে আয়তন তার গণ হবে, তাহলে 3 × 3 × 3, 3×3 = 27 ঘনমিটার, এই হচ্ছে গণকের পরিসীমা, 12 × 3 মিটার আয়তন 27 ঘনমিটার, এই হচ্ছে তোমাদের উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ, এখন 3 নম্বর প্রশ্ন কি আছে দেখি, একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে, এরূপ 25টি গ্লাসে গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরূপে ভরা যায়, পাত্রটিতে কত লিটার পানি ধরে।
এই হচ্ছে প্রশ্ন 3, এর উত্তর কি আছে দেখি আমরা। এক গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, অতএব 25 গ্লাসে পানি ধরে 250 × 25 মানে গুণ করলে হয় কত, 6250 মিলিলিটার। এখন মিলিলিটার থেকে লিটার নিতে হলে আমরা জানি 1000 মিলিলিটার 1 লিটার, 1000 দিয়ে ভাগ, ভাগ করলে কত হয়, 6.25। এই হচ্ছে তোমাদের 3 নং প্রশ্নের উত্তর। চার নং প্রশ্ন কি আছে আমরা দেখি। সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়, গড়ে প্রতি ঘন্টায় প্রতি বলতে 1 ঘন্টা বোঝায়, 1 ঘন্টায় 280 কেজি, 500 গ্রাম, 280 কেজি, 500 গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়, এই হচ্ছে তোমাদের 4 নং প্রশ্ন। এখন আমরা যাই 4 নং প্রশ্নের উত্তরে। এই হচ্ছে তোমাদের 4 নং প্রশ্নের উত্তর, দেওয়া আছে 280 কেজি যোগ 500 গ্রাম। 280 কেজি যোগ 500 গ্রামকে নিলাম কেজিতে, মানে 1000 দিয়ে ভাগ, 280 প্লাস 500কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়, 0.5, তাহলে 0.5 আর কি, 280-র সাথে 0.5 যোগ করলে কত হয়, 280.5 কেজি। এখন বলা হয়েছে যে প্রতি ঘন্টায় চাল বিক্রি করা হয় এত কেজি, তাহলে 8 ঘন্টায় কত বিক্রি করা হয়, এক ঘন্টায় বিক্রি করে এত, 8 ঘন্টায় গুণ করে হয়ে কত, 2244 কেজি। এখন মেট্রিক টনে নিতে হবে, আমরা জানি 1000 মেট্রিক টনে 1000 কেজি 1 মেট্রিক টন, তাহলে এখন কী করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, 2244কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়, 2.244 মেট্রিক টন। এই হচ্ছে 4 নং প্রশ্নের উত্তর। পাঁচ নং প্রশ্ন কি আছে দেখি আমরা। তোমার পড়ার টেবিলের প্রস্থ 2 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, প্রস্থের দেড় গুণ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ থেকে দেড় গুণ বড়, টেবিলের উপরিতলের ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে। এখন আমরা যাই 5 নং প্রশ্নে। 5 নং প্রশ্নের উত্তর কী আছে দেখি। দেওয়া আছে টেবিলের প্রস্থ 2 ফুট, তো দৈর্ঘ্য তার থেকে দেড় গুণ বেশি, তাহলে কত, 2 × 1.5, তাহলে 1.5কে 2 দিয়ে গুণ কত হয়, 3 ফুট, তাহলে টেবিলের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 3 × 2, 3 × 2 সমান কত, 6, ক্ষেত্রফল হলে কী হয়, বর্গ হয়, এখানে হয়েছে বর্গ ফুট। এই হচ্ছে তোমাদের 5 নং প্রশ্নের উত্তর। 6 নং প্রশ্ন কী আছে দেখো। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃ ভ্রমণের জন্য, মানে সকালবেলা ভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারিদিকে 4 চক্কর দেন, মানে 4 বার হাঁটেন ওনার সম্পূর্ণ বাগানে, তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ 2 হলে দৈর্ঘ্য 4 এরকম, আর দৈর্ঘ্য কত আছে, 120 হলে প্রস্থের অর্ধেক, এবং বাগানটির দৈর্ঘ্য 120 মিটার, প্রাতঃভ্রমণে তিনি কত কিলোমিটার হাঁটেন। এ হচ্ছে তোমাদের 6 নং প্রশ্ন, উত্তর কী আছে দেখি আমরা। বাগানটির দৈর্ঘ্য 120, তাহলে প্রস্থ অর্ধেক বাক করলে 60, পরিসীমা আমরা জানি সূত্র, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য বয়সী প্রস্থ বয়সী, 120 যোগ 60 মানে 180, তো 180কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 360 মিটার, বাগানে 1 চক্করে হাঁটেন উনি কত মিটার, 360 মিটার, তো 4 চক্কর মানে 4 বারে হাঁটেন, 4 দিয়ে গুণ, গুণ করলে কত হয়, 1440। এখন মিটার থেকে কিলোমিটারে নিতে হবে, আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে কিলোমিটারে নিলাম, 1000 দিয়ে ভাগ করলাম, 1440কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়, 1.44,
সরি, দেখা যাচ্ছিল না। দেখো আবার, বাগানে এক চোখ করে হাঁটেন 360 মিটার। অতএব বাগানে 4 চোখ করে হাঁটেন 360 × 4 সমান 1400, কত? 1440। 1440, তাহলে মিটার থেকে নিতে হবে কিলোমিটারে। আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, তাই 1440-কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়? 1.44। এই হচ্ছে তোমাদের 6 নং প্রশ্নের উত্তর। এখন আমরা যাব 7 নং প্রশ্ন, কি আছে দেখি। অনু তার খাতায় একটি সামান্তরিক একে মেপে দেখলো, এর ভূমি 7.5 সেন্টিমিটার, উচ্চতা 7.25 সেন্টিমিটার, অনুর আকার সামান্তরিকের ক্ষেত্রফল কত? এ হচ্ছে সামান্তরিকের ভূমি দেওয়া আছে 7.5 সেন্টিমিটার, উচ্চতা 7.25, ক্ষেত্রফল 7.5 × 7.25 বর্গ সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিক ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে গুণ করলে কত হয়? 31.875 সেন্টিমিটার। এই হচ্ছে 7 নং প্রশ্নের উত্তর। আট নং প্রশ্ন কি আছে আমরা দেখি। একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার, 50 মিলিমিটার এবং উচ্চতা 400 মিলিমিটার, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার নির্ণয় করতে হবে? দেওয়া আছে ভূমি 6 সেন্টিমিটার যোগ 50 মিলিমিটার, তাহলে 6 যোগ 50 মিলিমিটারকে নিলাম সেন্টিমিটার। আমরা জানি 1 মিলিমিটার 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 দিয়ে ভাগ, 6 যোগ 10 গেল 50-এর মধ্যে 5 বার, 6 আর 5 কত? 11। এখন দেওয়া আছে উচ্চতা 400 মিলিমিটার, 400 মিলিমিটার আমরা জানি যে 1 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 দিয়ে ভাগ করলাম, 10 আর 400 মধ্যে 40 বার, উচ্চতা 40 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ভূমি পাইছি 11, উচ্চতা পাইছি 40, 2 আর 40 মধ্যে 20 বার, এককে 20 দিয়ে গুণ করলে কত হয়? 220। এই হচ্ছে তোমাদের 8 নং প্রশ্নের উত্তর। এখন 9 নং প্রশ্ন কি আছে দেখি। সাত কিলোমিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার? সাত কিলোমিটার, কিলোমিটার থেকে নিলাম মিটারও, মানে 1000 মিটার 1 কিলোমিটার, 7 × 1000 সমান 7000 যোগ 7 সেন্টিমিটার, সেন্টিমিটার মিটারও 100 সেন্টিমিটার, সেই জন্য 7 দিয়ে ভাগ করলাম, 7 দিয়ে 1000 গুণলে 7000 যোগ 7 কে 100 দিয়ে ভাগ করলে কত? ও 7 100 ভাগে 7, 7000 যোগ 7 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.07, 0.07 থেকে 7000 দিয়ে যোগ করলে হয় 7007 মিটার। এই হচ্ছে তোমাদের 9 নং প্রশ্ন, 9 নং প্রশ্নের উত্তর। 10 নং প্রশ্ন কি আছে দেখো। উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক পাকে 1 মিটার বলে? এই যে তোমাদের 10 নং প্রশ্ন, আর 10 নং প্রশ্নের উত্তর কি আছে। উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত দূরত্বের 1 কোটি হয়ে গেছে, 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। হচ্ছে তোমাদের 10 নং প্রশ্নের উত্তর। হচ্ছে তোমাদের সম্পূর্ণ উত্তর 5 নং অ্যাসাইনমেন্টের, গণিতের। তো পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে গণিত এবং বিজ্ঞানের আনসারগুলো তোমরা পাবে, সেজন্য দেখবে, শেয়ার করবে, যাতে তোমরা দেখতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।